একুশে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা এখনও বাকি। এরই মধ্যে রাজনৈতিক উত্তেজনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে। পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরে রাতের অন্ধকারে কে বা কারা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলল, সঙ্গে পুড়িয়ে দেওয়া হলো পোস্টার ও ব্যানার। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডা দিয়েই এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। অপরদিকে বিজেপি সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করে। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ধরনের ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা বিজেপি এ ধরনের কোনো ঘটনার সাথে জড়িত নয়। ওকে, রাত্রেবেলা এখানে আমাদের পার্টি অফিসের পতাকা পুড়িয়েছে, সমস্ত নোংরা আবর্জনা পার্টি অফিসে এসে ফেলে দিয়ে গেছে। এটা যে বিজেপির যে কাজ, বিজেপির যে কালচার, এই কালচারটা পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে। এই কালচার আমরা বিজেপিকে আমরা জানিয়ে দিতে চাই, দিলীপ ঘোষ যে হচ্ছে এখানে অর্ডার দিয়ে গেছে যে সমস্ত পার্টির পতাকা পুড়িয়ে দাও, এটা বোঝা যাচ্ছে। আর এখানে যে স্থানীয় নেতৃত্বরা আছে তাদেরই কাজ, তাদের ছাড়া কেউ বাইরের কেউ নয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তার কী ভূমিকা আমরা দেখি। আমরাও যুব সমাজ তৈরি হয়েছি, আমরা বুথ থেকে, বুথের সভাপতি আছে এবং আমাদের নানা রকম বুথ থেকে আমরা আজকে এখানে সবাই আসছি। আমরা সমস্ত এর জন্য যে যা কিছু করণীয় আমরা করব, এবং যে করেছে পুলিশ কী ব্যবস্থা নেয়নি, পুলিশকে আমরা টাইম দিয়েছি, পুলিশ সেই টাইমের মধ্যে যদি না কাজ করতে পারে, আমরাও যুব সমাজ তৈরি হচ্ছে, আমরা নামবো, পদমপুর বুথের সাথে আমরা আছি। আমরা বিজেপির যে যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেককে আমরা হুঁশিয়ারি দিতে চাই যে দাসপুরে যুব সমাজ কিন্তু চুপ করে বসে নেই, দাসপুরে যুব সমাজ তৈরি আছে। বিজেপিকে তাদের যে কালচার, সেই কালচারের প্রতি উল্টা কালচার শেখানোর জন্য আমরাও তৈরি আছি। তৃণমূলের ওই পার্টি অফিসটা দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত, ওখানে একজন ভবঘুরে মহিলা বাস করেন। আমাদের পার্টির কোনো কার্যকর্তা এই ধরনের নোংরা কাজ করতে পারে না এবং করবেও না। গতকাল পরিবর্তন যাত্রায় সাধারণ মানুষের ঢল দেখে, স্বতঃস্ফূর্ত উন্মাদনা দেখে ওদের সারা রাতকাল ঘুম হয়নি। ওরা নিশ্চিতরূপে বুঝতে পেরে গেছে দাসপুর বিধানসভায় বিজেপির জমি কতটা শক্তপোক্ত, আর তৃণমূল যে কোনো অংশেই দাঁড়াতে পারবে না এই 2021 বিধানসভা নির্বাচনে, সেটা ওরা বুঝে গেছে। ওরা সেই কারণে আমাদের কালিমালিপ্ত করবার জন্য আমাদের নামে অপপ্রচার করছে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, নিউজ বাংলা টুডে।